উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি বাজার এলাকায় জোড়াইগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল শিক্ষার্থীরা। শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল এবং তাতে দেখা গিয়েছে কামাখাগুড়ি বালিকা হাইস্কুলে অধিকাংশ ছাত্রী উত্তীর্ণ হয়নি এবং কামাখাগুড়ি হাইস্কুলে অনেক ছাত্র উত্তীর্ণ হয়নি। 11:30 থেকে কামাখাগুড়ি বাজার এলাকায় জোড়াইগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে কামাখাগুড়ি ফাঁড়ি পুলিশ রয়েছে, অবরোধ চলছে। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্ব সিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্মন, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। আমাদের সাথে যারা এক্সাম দিছে তারা কিছু পায় না, তারা পাস, আমরা পাস নাম্বার পাবো, আমাদের কেন পাস করে দেওয়া হলো না, আমাদের নাম্বার কেন শো করছে না, আমাদের একদম আনসাকসেসফুল কেন দেখাবে। মেডামরা এখন আমরা স্কুলের সামনে মেডামরা এসে বারবার ফোন করছি যে মেডাম আমাদের কেন পাস করে না, আমাদের কেন কিছু বলে না, মেডাম মোবাইল সুইচ অফ করে রাখছে, আমাদের কেন কথার উত্তর দিবে না। হোম সেন্টারে পরীক্ষা দিলে তারপর পাস করতে পারলে না কেন? আমাদের তো মেডামরা বলছে যে হোম সেন্টারে পরীক্ষা দেওয়া হলো, আমাদের